আওয়াজই একটা চা হবে চা হবে বসে একটা চা তাহলে ভাই চা দেন তো একটা। আপনি দুপুরে ভাত খান না? না স্যার, মানে রুটি খাইয়া কাজ করি। কেন ভাত খান না? ভাত না খালি হয়? সময় কম দেয় তো স্যার, যাইতে অনেক সময় লাগে, রিক্সা গেলেও 20 টাকা লাগে, যাই আর সময়ের সাথে পারি না স্যার। বাসা কানেক দূরে আপনার? জি স্যার, অনেক দূরে। কোন ভাটায় কাজ করেন আপনি? ওই যে এই ভাটায় স্যার। ও আচ্ছা আচ্ছা। আমার পুলিশ এই বুড়া বেটারে ধরে নিয়েছে, কিটা পাইব? হ্যাঁ দেখছেন আপনারা, ভাত দাও আর ডিম দাও। হ্যাঁ
স্যার বিলটা আসলে থাক, আপনি এত ভালো কাজ করছেন, আসলে বিলটা না দিলে হয় স্যার। না না স্যার, আপনার ভালো একটা কাজে আমি একটু শরিক হই, আমি চাচ্ছি আমার বেতন থেকে আমি প্রয়োজন আমি দিয়ে দেবো মালিককে, সমস্যা নেই। না স্যার প্লিজ, আপনার সাথে আমাকে একটু সহযোগিতা করতে দেন, রাখলে সমস্যা করতে। না সমস্যা, আপনার কাজটা আমার ভালো লাগছে, এরকম যদি আসলে সবাই আমরা আগে আসি তাহলে হয়তো বা এই ধরনের সমস্যা থেকে আমরা আসলে মুক্তি পাবো। প্লাস বিশেষ করে আপনাদের আইনের লোক যারা পুলিশ আছেন তাদের প্রতি সাধারণ মানুষের আসলে কিছু ইঙ্গিত থাকে, আসলে এটা আমার ভুল ধারণাটা ভেঙে গেছে গা। আজকে থেকে মনে হলো যে না, আসলে আমাদের বাংলাদেশের পুলিশ। আসলে এত টাকা কামাই কি করবেন, কারণ মরে গেলে তো সব পড়ে থাকবে, যারা গরিব মানুষ তাদেরকে তো একটু দেখতে হবে তাই না। কারণ আপনার প্রতিষ্ঠানের সময় যে শ্রমিকরা থাকে কাজ করে, এদেরকে একটা সুযোগ সুবিধা দিলে ওরা ভালো কাজ করে, বেতনটাও বাড়াই দিয়েন আর লাঞ্চের টাইমটা বাড়াই দিয়ে। ওকে ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, রাখি হ্যাঁ। আমার দেওয়ার কথা ছিল, আসলে আমি তো দিই না, মালিক নিজেই বিলটা দিছে তাই নাকি। জি স্যার, ভালো কথা। আর একটা কথা হচ্ছে কি স্যার, আসলে আপনাকে দেখে মনে হলো আমার যে আসলে বাংলাদেশের পুলিশ জনগণের বন্ধু, কারণ আমরা তো আসলে ভাবি যে পুলিশ মানে জনগণের শত্রু, আসলে ঠিক তা না স্যার, আসলে জনগণের বন্ধু পুলিশ। তো ঠিক আছে স্যার, আমার যাইতে হবে স্যার। আসলে ম্যানেজার স্যার, সব পুলিশই তো সমান না, প্রত্যেকটা মানুষের মধ্যে, আমাদের সমস্ত মানুষের মধ্যে কিছু না কিছু ভালো মন্দ লোক থাকে। তার মানে এই না যে বাংলাদেশ পুলিশ এর মধ্যে সৎ লোক নেই, সবই অসৎ। কিছু অসৎ লোকের জন্য সব জায়গায় কিন্তু এরকম বদনাম হয়। যাই হোক, ভালো লাগলো, ঠিক আছে স্যার, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে চাচা, জি কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে স্যার। কেমন চলছে দিনকাল আপনার? এখন খুব ভালো চলছে, আগের চাইতে অনেক ভালো স্যার। ভালো থাকবেন, দোয়া করেন, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।